নমস্কার। প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির আমরা। তথ্যযুক্তি গপ্প আমাদের বিশেষ আলোচনা। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে মূলত গণবণ্টন ব্যবস্থা, তার একাল এবং সেকাল। শুরুতেই অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন শান্তিরঞ্জন দেবনাথ, সভাপতি কর্মচারী ফেডারেশন। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন উত্তম দাস, অবসরপ্রাপ্ত ফিনান্স অফিসার, ত্রিপুরা ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাই। আছেন আপনারা। এই গণবণ্টন ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা, সেটা আপগ্রেড হতে হতে এখন যেটা হয়েছে, ডিজিটালাইজ হয়ে গেছে পুরো বিষয়টা। তো তার গোড়াপত্তনটা হয়তো একটু ভিন্নভাবে ছিল, এখন আপগ্রেডেড হতে হতে মানুষের হাতের মুঠোয় এখন অনেকটা বেশি ট্রান্সপারেন্ট হয়েছে এই বিষয়টা। এই রেশনিং শব্দটার সঙ্গে তার পেছনে অনেকগুলো বিষয়, অভিযোগ, আপত্তি ইত্যাদি এতদিন যেমনভাবে না ছিল, এটার দুটো দিক। এক হচ্ছে সেখানে যে জিনিসগুলো সরবরাহ করা হচ্ছে তার গুণগত মান এবং তার দেবার ধরন, পদ্ধতি, তা নিয়ে মানুষ কতটা সন্তোষ প্রকাশ করছেন, কতটা সন্তুষ্ট, এই গেল একটা দিক। আর দ্বিতীয়টা হচ্ছে সেটার হিসেব নিকেশ রক্ষণাবেক্ষণ করা, সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক জিনিস, শেষ প্রান্তিক লোকটি পর্যন্ত সেটি ঠিকঠাকভাবে পৌঁছুচ্ছে কিনা সেই জিনিসটাকে নজরদারিতে রাখা, নাকি যার জন্যে সরকার ভর্তুকি দিয়ে ব্যবস্থাপনাটা করলেন, দেখা গেল অন্য কোনো এক ব্যক্তির পকেট ভারী হলো, সেই প্রান্তিক ব্যক্তিটির কাছে গিয়ে সেই জিনিসটা পৌঁছলই না। যাই হোক, আজকের আলোচনার এই বিষয়টা, প্রবীণ দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই বিষয়টাকে দেখছেন, জানছেন, বুঝছেন। তো এই যে পরিবর্তনটা, শুরুটা বা বর্তমান সময়টা, এটা নিয়ে আলোচনা। শান্তিবাবু, আপনার থেকে এই আলোচনাটা শুরু করি। যদ্দূর কথিত রয়েছে এই রেশনিং ব্যবস্থাটা নাকি আলাউদ্দিন খিলজির সময় থেকেই তিনি একদিকে যেমন নিজের নামে মুদ্রার প্রবর্তন করেন, এই রেশনিংটাও তার আবিষ্কার। আচ্ছা, আমি এই বিষয়ে আলোচনা করার আগে প্রথমত ভ্যানগার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটা আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যে। দ্বিতীয়ত, যারা টিভির সামনে বসে, টিভির পর্দায় এ আলোচনা শুনছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাব। যে কথাটা বলা হচ্ছে যে গণবণ্টন ব্যবস্থা সঞ্চালনা করেছিলেন আলাউদ্দিন খিলজি, আপনারা নিশ্চয়ই জানেন যে আলাউদ্দিন খিলজি ইতিহাসে পাগলা রাজা হিসেবে তিনি পরিচিত। তিনি অনেক কিছু করেছেন, কিন্তু সব কিছু কিন্তু আলটিমেটলি কিন্তু পাগলামিটি পর্যবেসিত হয়েছিল। সুতরাং এই রেশনিং ব্যবস্থাটা উনি চালু করেছিলেন, এটা ঠিক সচিত। রেশনিং ব্যবস্থার জন্য পার্টিকুলার কোনো ব্যক্তিকে কৃতিত্ব দেওয়া যায় না। সম্ভবত আমাদের ভারতবর্ষে রেশনিং ব্যবস্থাটা চালু হয় ইংরেজ আমলে 1939 সালে, যুদ্ধ, বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে দেশে তখন তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তখন সেই খাদ্য সংকটের হাত থেকে বা খাদ্য সংকটকে মোকাবেলা করার জন্যে তখন তৎকালীন যে বোম্বাই শহর, সেই বোম্বাই শহরের শহরে মানুষের মধ্যে খাদ্যের শোষণ বন্টন করার জন্য প্রথম রেশনিং ব্যবস্থাটা চালু হয়েছিল। কিন্তু তখনকার যে রেশনিং ব্যবস্থা চালু হয়েছিল এটা স্বল্পকালের জন্যে, এবং ঠিক একই সঙ্গে 1940 সনে বাংলায় কিন্তু মহামারী দেখা দিয়েছিল, মন্বন্ত দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বিশাল দুর্ভিক্ষ। সে দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্যে তখন তৎকালীন বাংলাদেশেও কিন্তু এই রেশনিং ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তী পর্যায়ে ইংরেজ আমলেই 1945 সনে ব্যাপকভাবে রেশনিং ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আমরা এখন যে গণবণ্টন ব্যবস্থার আলোচনা করছি, কারণ আজকের আলোচনার যে এটা রয়েছে, মানে শিরোনামটা রয়েছে গণবণ্টন ব্যবস্থার একাল এবং সেকাল। সুতরাং আমাদের দেশে প্রচলিত যে গণতন্ত্র ব্যবস্থা, সেই গণবণ্টন ব্যবস্থা নিয়েই আমরা আলোচনা করব। সেই গণবণ্টন ব্যবস্থা কিন্তু শুরু হয়েছিল স্বাধীন ভারতে 1947 পরে, এবং এই গণবণ্টন ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে প্রতিটি ভারতীয় নাগরিককে খাদ্য নিরাপত্তা প্রদান করা, এবং সেই খাদ্য নিরাপত্তা প্রদান করার লক্ষ্যেই স্বাধীন ভারতে এই রেশনিং ব্যবস্থাটা প্রথম চালু হয়েছিল। এর আগে বললাম, এর আগে চালু হয়েছিল, কিন্তু চালু হলো সেটা সমগ্র ভারতবর্ষে চালু হয়নি, মুম্বাইতে চালু হয়েছিল, বাংলায় চালু হয়েছে, অর্থাৎ যে জায়গাতে প্রয়োজন ভিত্তিক সেটা চালু হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে সমস্ত দেশের জন্য, সমস্ত দেশের মানুষের জন্য খাদ্য, দেশের মানুষের খাদ্য নিরাপত্তার দিক লক্ষ্য রেখে যে গণবণ্টন ব্যবস্থা চালু হয়েছিল সেটা হয়েছিল 1947 পরে।
এবং 1947 সনে যে গণবন্টন ব্যবস্থা চালু হয়েছিল সেটাকে পরবর্তী পর্যায়ে রিভ্যাম করা হয় 1960 সালে। আমরা সবাই জানি যে আমাদের দেশে সবুজ বিপ্লবের প্রাককালে ভারতে কিন্তু বিরাট খাদ্য সংকট দেখা দিয়েছিল। যদি আমরা ফরচুনেট, এখন কিন্তু ভারতবর্ষে খাদ্য সংকট বলতে কিছু নেই। ভারতবর্ষে এখন চীনের পরই বিশ্বের সর্ববৃহৎ খাদ্য ভাণ্ডার ভারতবর্ষ। বললাম ভারতবর্ষে খাদ্য সংকট বলতে কোনো জিনিস নেই, বরং প্রতি বছর প্রচুর পরিমাণ খাদ্যশস্য অপচয় ঘটে রক্ষণাবেক্ষণের অভাবে, কিন্তু খাদ্য সংকট কিন্তু একসময় কিন্তু খাদ্য সংকট ছিল ভারতে। তো 1960 সালেও যখন তীব্র খাদ্য সংকট দেখা দেয় তখন কিন্তু সেই রেশনিং ব্যবস্থাটাকে তখন রিভ্যাম করা হয়। পরবর্তী পর্যায়ে 1992 সালে ওই রিভ্যাম্প গণবন্টন ব্যবস্থা, যেটাকে সঙ্গে বলা আরপিডিএস, রিভ্যাম্প মানে এটাকে একটা সংশোধিত রূপে সেই গণবন্টন ব্যবস্থাটা চালু করা হয়। সেখানে গরিব অংশের মানুষদের জন্য ভর্তুকি মূল্যে খাদ্যশস্য, খাদ্যশস্যের মধ্যে প্রধানত চাল ছিল, আটা ছিল, গম ছিল, চিনি ছিল, এই সমস্ত দ্রব্য ছিল, নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য যেগুলোকে আমরা বলে থাকি। আর একটা জিনিস বলবো, আমার এখনো মনে পড়ে, আমরা যখন আমার আরো ছাত্রাবস্থায় ছিলাম, স্কুলে যখন পড়তাম তখনই দেখতাম কিছু কিছু রাজনৈতিক দলের মুখে একটা স্লোগান ছিল, নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য রেশন শপের মাধ্যমে সরবরাহ করতে হবে। এবং এই যে ভোগ্য পণ্যগুলো সরবরাহ করতে হবে, এর মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বামপন্থী রাজনৈতিক দলগুলো। কিন্তু দুঃখের বিষয়, এই বামপন্থী রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন কিন্তু শাসন করে গেছেন, কিন্তু তারা কিন্তু সেই ধরনের গণবন্টন ব্যবস্থা যেমনটা তারা স্লোগান দিচ্ছিলেন, গরিব মানুষের জন্য গণবন্টন ব্যবস্থা, ভর্তুকি মূল্যে গণবন্টন ব্যবস্থা, কিন্তু তারা ক্ষমতায় আছে কিন্তু সেটা সেই সুচারুরূপে করতে পারেনি। কিন্তু গণবন্টন ব্যবস্থা রয়েছে সারা ভারতবর্ষে, যে গণবন্টন ব্যবস্থা চালু আছে বামপন্থী আমাদের রাজ্যে, সেই গণবন্টন ব্যবস্থাই চালু ছিল। বরং তারা যে স্লোগানগুলো দিতেন, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে তালিকা তারা দিয়েছিলেন যে এই জিনিসগুলো দিতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আদৌ দেওয়া হয়। আমি আসবো আপনার সঙ্গে আলোচনায় অবশ্যই। উত্তমবাবু, আমি যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে আপনি ফিনান্সের লোক, এই যে রেশনিং সিস্টেমটা, সেটা আজ 2021 সালে দাঁড়িয়ে সেটাকে শক্তিশালী করা হচ্ছে বা ডিজিটালাইজ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই সিস্টেমটা একটা দেশের উন্নতির জন্য কতটা সহায়ক ফিনান্সের দিক দিয়ে? হ্যাঁ, প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমাদের দর্শকদের কাছেও এই অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার এই আলোচনায় যাওয়ার আগে আমার পূর্ববর্তী বক্তা যেভাবে শুরু করেছেন, আমিও একটু তার আগে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে তারপর আমি আপনার জায়গায়, আপনার আসল জায়গায় আসছি। এটা উনি ঠিকই বলেছেন, রেশনিং সিস্টেম ফার্স্ট স্টার্ট ইন ইন্ডিয়ান বোম্বে ইন দ্য ইয়ার 1939 ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। খাদ্যশস্যের একটা বিরাট সংকট দেখা দিয়েছিল, ক্রাইসিস দেখা দিয়েছিল, তাকে ফেস করার জন্য এটাকে 1943 তাকে আরেকটু এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড করে 13 সিটিতে, ইন 13 সিটি তাকে এক্সটেন্ড করে নেওয়া হয়। এট দ্য এন্ড অফ 1946 তাকে 771 সিটি অ্যান্ড টাউন ইন অল ওভার ইন্ডিয়া তাকে এক্সপ্যান্ড করা হয়। অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন এটাকে ইন্ডিয়া ডিসাইডেড টু ক্লোজ দিস রেশনিং সিস্টেম, কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্ট যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল এবং ভারতবর্ষ স্বাধীন হল, আফটার ইন্ডিপেন্ডেন্ট একটা বিশাল ক্রাইসিস দেখা দিল। এটা প্রি ওয়ার যে ফুড গ্রেনসের যে প্রাইস ছিল
প্রিভেলিং মার্কেট প্রাইস যেটা ছিল আফটার এন্ড অফ ওয়ার দেখা গেল ফোর টাইমস হাইক করেছে, ফোর টাইমস। এবং সেটাকে ফেস করার জন্য এবং টু ফেস দিস ইনফ্লেশনারি প্রেশার ইন ইকোনমি ইন্ডিয়া গভর্নমেন্ট তখন ডিসিশন নে টু রিইন্ট্রোডিউস দিস রেশনিং সিস্টেম। এবং পরবর্তী সময় আমাদের প্ল্যানিং সিস্টেম স্টার্ট হয় আফটার ইন্ডিপেন্ডেন্স 1951। এবং সে সময় এখানে যে রেশনিং সিস্টেম ডিউরিং প্ল্যান ইকোনমি সেটা দুটো নেচার ছিল, একটা ছিল স্ট্যাটিউটারি রেশনিং আর একটা ছিল নন স্ট্যাটিউটারি রেশনিং। এখন হোয়াট ইজ স্ট্যাটিউটারি রেশনিং? এটা ছিল যে যে জায়গায় যে সমস্ত রিমোট এরিয়াতে খাদ্যশস্য সরবরাহের অল্টারনেটিভ কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না সেখানে গভর্নমেন্ট থেকে স্ট্যাটিউটারি রেশনিং এর ব্যবস্থা করা হয়, সেটাকে বলা হচ্ছিল তখন স্ট্যাটিউটারি রেশনিং সিস্টেম। আরেকটা ছিল যেটাকে বলা হচ্ছিল নন স্ট্যাটিউটারি রেশনিং সিস্টেম, সেটা হলো অল্টারনেটিভ সোর্স ছিল কিন্তু সাবসিডাইজড রেশনিং সিস্টেম এখানেও একটা চালু রাখা হয়েছে, সেটাকে বলা হচ্ছিল নন স্ট্যাটিউটারি রেশনিং সিস্টেম। এখন মজার ব্যাপার হলো অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ফাইভ ইয়ার্স প্ল্যান দ্যাট ইজ 1956, সে সময় ঠিক ইন দ্য মিন টাইম ভারতবর্ষ খাদ্যশস্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তো তার প্রোডাকশন খুব ফুড গ্রেনসের প্রোডাকশন উনি যেটা বলেছেন যে চায়নার পরেই ভারতবর্ষের ফুড গ্রেন যে স্টক মজুদ যেটা এটা বিশ্বের মধ্যে অন্যতম আফটার চায়না, সে সময় তার রেলিভেন্সি অনেকটা হারিয়ে ফেলেছে রেশনিং সিস্টেমের অনেকটা হারিয়ে ফেলেছে। কিন্তু ডিউরিং সেকেন্ড প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান দ্যাট ইজ যেটা বলবো আমি যা স্টার্ট হয়েছে ফাইভ ইয়ার প্ল্যান 1958, হঠাৎ করে দেখা গেল আবার যে সার্ভেতে দেখা উঠে এলো রিপোর্টে যেটা উঠে এলো তার ফুড গ্রেস প্রোডাকশন ফল করেছে, কতটা ফল করেছে যেটা 1954 63.3 মিলিয়ন টন ছিল সেটা ফল করেছে 1958 58.3 মিলিয়ন টন। তখন আবার গভর্নমেন্ট রিথিঙ্কিং রিএক্সামিন করল, রিএক্সামিন করার পর সেটা সেই সময় থেকে চালু হলো যেটার নাম আমরা এখন বলছি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস চালু হলো, সংক্ষেপে পিডিএস। এবং সেখানে ইনক্লুড করা হয়েছে সুগার, কুকিং কোল কেরোসিন অয়েল এগুলোকে এসেন্সিয়াল কমোডিটি বাস্কেটে এটাকে আনা হয়েছে আন্ডার পিডিএস সিস্টেম। পরবর্তী সময় আমরা আসি এবার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিশাল একটা অর্গানাইজেশন যেটা জন্ম হয়েছিল 1965 যেটা 1964 অ্যানেক্টমেন্ট হয়ে যে এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যাকে বিশাল খাদ্য সম্ভারের বন্টনের ব্যবস্থা ভার দেওয়া হয়েছিল এবং এখানে দেখা গেছে মজার ব্যাপারটা হলো এখানেই পরবর্তী সময় এটা তো এই খাদ্য সম্ভার সারা ভারতবর্ষে বিতরণের জন্য এফসিআইকে বিশেষ করে রাইস অ্যান্ড হুইট গম তাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হলো
এগুলো ডিস্ট্রিবিউশনের এটা প্রকিউরমেন্ট মানে মিনিমাম সাপোর্টিং প্রাইস আমি যেটা একটু ছোট করে আপনার কাছে যেটা জানতে চাইছি যে এই যে ভাস্ট বিষয়টা এলো এখন একটা রাষ্ট্র এগিয়েছে অনেকটা এগিয়েছে আজ 2021 এখনো সবার জন্য এই বিষয়টা চলছে এটাকে কিভাবে দেখছেন হ্যাঁ সেটাতে আসছি আমি আসলে এটাতে আসার আগে এটা না বললে এটা আসা যাচ্ছে না এটাকে অবশ্যই এটা একেবারে ভার্স সিস্টেম যেটা চলছে এটাতে আমার দ্বিমত আছে কারণ আপনার এই জিপিডি আপনার নিশ্চয়ই আপনারা রিপোর্টে দেখেছেন লাস্ট ইয়ার আমাদের জিপিডি মাইনাস ফিগারে চলছিল জিডিপি মাইনাস ফিগারে চলছিল সরি আমি এখানে মাইনাস 23 তে চলে গিয়েছিল মাইনাস 24 এ চলছিল 24 হ্যাঁ মাইনাস 24 সবচেয়ে মানে খুশি ব্যাপার হলো এটা যেটা রিসেন্ট যেটা বেরিয়েছে ফার্স্ট 2021-22 ফার্স্ট কোয়ার্টারে যে রিপোর্ট বেরিয়েছে সেটা আশ্চর্যজনকভাবে একটা পরিবর্তন দেখা যায় অ্যাকর্ডিং টু রিপোর্ট আমি জানি না তার অ্যাকর্ডিং টু রিপোর্ট দেখা যাচ্ছে এটা 20.1% জিডিপি ইনক্রিজ করেছে যেটা ইদানিং বেশ লাস্ট বেশ কয়েক বছর ধরে তার যদি আমি পিছনে যাই এই ফিগার আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা ভারতবর্ষের জন্য এই বিশেষ করে ডিউরিং কোভিড ক্রাইসিস এই কোভিডকে কেন্দ্র করে ভারতের অর্থনীতি যেভাবে ভেঙে পড়েছিল তাকে আবার জায়গায় ফিরিয়ে আনার জন্য এটা একটা বিশাল ভালো সংবাদ বলে ভালো খবর ভারতবর্ষের কাছে এসছে যেটা ফার্স্ট কোয়ার্টারে যদিও এখনো লাস্ট ইয়ারে যেটা 2020-21 যেটা বলছে 24% যেটা মাইনাস ফিগার চলছিল তাকে এবারের ফার্স্ট কোয়ার্টারে এটা যদি এখনো প্রায় অলমোস্ট 10% এখনো রয়ে গেছে ঘাটতি রয়ে গেছে এটা আশা করা যাচ্ছে যদি এভাবে চলতে থাকে তাহলে সেকেন্ড এবং থার্ড কোয়ার্টারে নিশ্চয়ই এটা পেরিয়ে চলে আসবে সেটা উত্তরণ হয়ে যাবে এবং এই কোভিড সিচুয়েশনে অবশ্য স্বাভাবিক কারণে এটা তো অন্তত আমাদের এই বয়স পর্যন্ত আমাদের যে যে 62-63 বছর বয়স যেটা হয়েছে সেই বয়সে এই বয়সে আমরা এই পর্যন্ত আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত এই সিচুয়েশন আমরা কেউই আমরা ফেস করিনি ভারতবর্ষে সুতরাং সেখান থেকে উত্তরণের জন্য এটা একটা বিশাল আমার মনে হচ্ছে এটা একটা বিশাল রেশনিংটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে না রেশনিংটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমি বলুন যে এখন এক দেশ এক রেশন এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে এই লম্বা হিস্ট্রির পর ধীরে 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 এখন এক দেশ এক রেশন এই জায়গায় এসে পৌঁছতে পেরেছে সরকার দ্যাট ইজ এখনো এনকারেজ করা চলছে সেই রেশনিং বিষয়টাকে এবং একটা বিস্তর অংশের মানুষ এর উপর নির্ভর ছিল বটে এবং এই দিস কোভিড সিচুয়েশনে এই রেশনিংটা অনেক লোককে কিন্তু বাঁচিয়েও রেখেছে কি বলবেন এটা অবশ্যই বর্তমান যে পিডিএস সিস্টেম যেটা আমাদের এখানে চালু আছে যেটা যেটাকে আমরা আমি আরেকটু বলিনি এটাকে বলা হয় টিপিডিএস টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এই টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে হয়তো অনেক শর্টকামিংস আছে কিন্তু শর্টকামিংস থাকা সত্ত্বেও আমি বলবো ভারতবর্ষের গরিব মানুষের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদ এই যে পিডিএস সিস্টেমটা টার্গেটেড পিডিএস সিস্টেম এই টার্গেটেড পিডিএস সিস্টেমে ভারতবর্ষে প্রায় 90 কোটি মানুষকে আনা সম্ভব হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে সমগ্র ইউরোপ মহাদেশের লোকসংখ্যা মাত্র 66 কোটির মতো সেখানে সমগ্র ইউরোপের চাইতেও মোট লোকসংখ্যা যা আছে জনসংখ্যা যা আছে তার চেয়ে বেশি সংখ্যক মানুষকে কিন্তু খাদ্য নিরাপত্তা প্রদান করা সম্ভব হয়েছে তো সেখানে খাদ্য নিরাপত্তা প্রদান করা সম্ভব মানে ভর্তুকি মূল্যে খাদ্য দেওয়া শুধু খাদ্য দেওয়া না খাদ্য সরবরাহটা সুনিশ্চিত করা প্রত্যেকটা খাদ্য সামগ্রীর যে যোগান সেই যোগানটাকে সুনিশ্চিত করা একটা সময়ের পিডিএস ছিল আমাদের দেশের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকলেও কিন্তু খাদ্য রসের যোগান কিন্তু সুনিশ্চিত ছিল না দেখা যেত রেশন শপে এক সপ্তাহ রেশন সামগ্রী এসছে তো পরের সপ্তাহে নেই
এখন কিন্তু এমনটা নয়, এখন কিন্তু যুগান্তে মোটামুটি সুনিশ্চিত। তো মাঝে মধ্যে যে শর্টকামিংসটা দেখা দেয় এটা কিন্তু যুগানের অভাবটা খাদ্যশস্যের অভাব নয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের অভাব। ম্যানেজমেন্টের অভাবের বিষয়টা যদি আমি উত্তমবাবু আপনার কাছে জানতে চাই, এখন যেভাবে চলছে রাইট নাও, ধরুন আপনি যদি পেছনের দিকে যান, যেটা গুণগত মান বা দেওয়ার পদ্ধতি বা ধরন, তফাৎটা কোন জায়গায়? হ্যাঁ, তফাৎটা এখানে বলছি, আমি ওই এফসিআই টেনেছিলাম এই কারণে, এফসিআই কে যেটা দায়িত্ব দেওয়া ছিল একটা রিপোর্টে দেখা গেছে আমাদের এই ফুড গ্রেনস যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা একটা রিপোর্টে দেখা গেছে 36% সেটা লিকেজ হচ্ছিল। 36% আপনি কল্পনা করতে পারছেন লিকেজ, কিসের লিকেজ? ট্রান্সপোর্টেশন, হ্যান্ডেলিং এবং এই ব্ল্যাক মার্কেটিং, এই সমস্ত, অর্থাৎ এই যে প্রকিউরমেন্টের সময় হ্যান্ডেলিং হচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে, ডিস্ট্রিবিউশনের সময় এবং ডিলারদের ওখান থেকে যেটা ইয়ে হচ্ছিল, ব্ল্যাক মার্কেটিং হচ্ছিল, এগুলোতে 36% রিপোর্টে বলা হচ্ছিল 30 যায়। এবং এটাকে রিফর্ম করার জন্য আপনার অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে একটা ওয়ার্ড দ্য কমিটি নামে একটা কমিটি হয়েছিল এফসিআই কে একদম খোল নালচে সমস্ত পাল্টে দেওয়ার জন্য একটা কমিটি হয়েছিল। সেই কমিটি 2006 কমিটি করেন অনারেবল সুপ্রিম কোর্ট আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডিপি ওয়ার্দা, এবং 2007 ওয়ার্দা কমিটি এই রিপোর্ট, যে রিপোর্ট সাবমিট করে সেখানে প্রথম আপনার এই এই সমস্ত এই কেয়ারিং হ্যান্ডেলিং এই সমস্ত ব্যাপারে কম্পিউটারাইজ সিস্টেম চালু করার জন্য এখানে প্রপোজাল রাখা হয়েছিল। এটা কি? জিপিএস সিস্টেম, অর্থাৎ জিপিএসটা হলো আপনার যে ট্রাকে লোডিং হচ্ছে, যে ধরুন চাল লোডিং হচ্ছে বা গম লোডিং হচ্ছে, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি এবং সে ট্রাকটা কোথায় যাচ্ছে, তার এবং এই ওয়েব্রিজ সিস্টেম যেটা ইলেকট্রনিক সিস্টেম যেটা কম্পিউটারের সাথে, সেটা এসে আসল জায়গা পৌঁছানো পর্যন্ত তার একটা দেখভালের ব্যবস্থা, দেখভালের ব্যবস্থা করা। এবং এটা করার ফলে মানে 36% যেটা লিকেজ ছিল এবং রিসেন্টলি এই ব্যবস্থাটা চালু করার ফলে এটা অনেকটা আমরা ক্ষতিপূরণ করে আসতে পেরেছি, এই ডিউ টু ইন্ট্রোডাকশন অফ আইটি সিস্টেম ইন দিস ডিপার্টমেন্ট। আচ্ছা, এখানেও কিছু বিষয় আরো ডিটেলস আপনার থেকে নেব। সঞ্জীবাবু, আপনার কি মনে হয় যে এখন যেভাবে পিডিএস সিস্টেম হয়েছে, সবটা অনলাইন হয়েছে, আপনি ইচ্ছে করলে আপনারটা দেখতে পারেন, কিন্তু একটা বড় অংশ সেক্ষেত্রে দেখছেন না, বা যে কারণে এই রেশনিং ব্যবস্থাটা ছিল গরিব মানুষকে হেল্প করার জন্য বা খাদ্য নিরাপত্তাটা দেওয়ার জন্য, যারা নিজেরা পারছেন স্বাচ্ছন্দ্যে চলতে তারা হয় একটা অংশ তুলছেন না, বা অন্য কাউকে নিজের কার্ডটা দিয়ে দিচ্ছেন ব্যবহার করার জন্য, সেটা ঘুরে ফিরে আবার মার্কেটে চলে যাচ্ছে, তাতে গিয়ে সরকারের ক্ষতি হচ্ছে না? ক্ষতি তো হচ্ছে। সবচেয়ে বড় জিনিস হলো এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের আওতায় শতকরা 100 ভাগ মানুষকে আনা যায়, কিন্তু সেখানে যারা এপিএল পরিবার যাদেরকে আমরা বলি বা পভার্টি লাইন, তাদেরকে ভর্তুকি দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাদেরকে যদি ভর্তুকি মূল্য যদি খাদ্যদ্রস্য না দেওয়া হতো, তাদেরকে যদি নর্মাল মূল্যে যদি খাদ্যদ্রস্যের যোগান দেওয়া হতো, তাহলে কিন্তু এই ব্যবস্থাটা হতো না। যে ভর্তুকি মূল্যে খাদ্যদ্রস্য দেওয়া হচ্ছে এবং ভর্তুকি মূল্যে খাদ্যশস্য দেওয়ার ফলে একটা অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, এটা এটা ভর্তুকির জিনিস, হয়তো এটা গুণমান ততটা ভালো হবে না। এই মনে করি ম্যাক্সিমাম এপিএল ভোক্তারা কিন্তু রেশন শপ থেকে তাদের রেশন সামগ্রী কিন্তু তারা আনেন না, আনেন না এবং তারা খবরও নেন না যে তারা যে রেশন সামগ্রীগুলো আনছেন না এগুলো কী হচ্ছে। এখানে কিন্তু আমাদের সচেতনতার অভাব, আমরা আনছি না, কিন্তু রেশন শপের যারা চালাচ্ছেন যারা, তা তো অতটা সৎ ব্যক্তি সবাই না, সবাই তো আর দেবতা নন। এখানে ওইখানে আমি একটু ইন্টারফেয়ার তারা করছে, তারা করছেন কি, বেশিরভাগ ক্ষেত্রে এই রেশন সামগ্রীগুলো কিন্তু এখানে যতই আমরা এখন ডিজিটাল সিস্টেম হোক না কেন, এর মধ্য দিয়ে কিন্তু তারা এগুলোকে তুলে নিচ্ছেন, বিভিন্ন নামে তারা এন্ট্রি দিয়ে তারা এগুলো, এবং যা আমার কার্ড আমি আনছি না কিন্তু আমার নামে এন্ট্রি হয়ে যাচ্ছে, এন্ট্রি হয়ে এগুলো কিন্তু সরবরাহ হয়েছে
দেখিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এই ভর্তুকি টাকাটা কার পকেটে যাচ্ছে? ভর্তুকি টাকাটা কিন্তু যাচ্ছে অসাধু দালাল, রেশন শপের মালিক অথবা বাজারের ব্যবসায়ী, তাদের কাছে যাচ্ছে। কিন্তু যেই গরিব মানুষদের জন্য এই ভর্তুকিটা দেওয়া হচ্ছে, সেই গরিব মানুষের কাছে কিন্তু সেই ভর্তুকিটা যাচ্ছে না। আর আমি মনে করি তার জন্যে এপিএল ভুক্ত পরিবার যেগুলো আছে, এপিএল ভুক্ত পরিবারের জন্য কম দামে কোনো মানে খাদ্য সামগ্রী বিতরণ করাটা আসলে সঠিক নয়। খাদ্য নিরাপত্তা প্রয়োজন রয়েছে, ক্ষেত্রে বাজারের নিয়ন্ত্রণটাও তো সেটা, বাজারের নিয়ন্ত্রণ সরকার, এটার জন্য সরকার জনগণকে তুষ্ট রাখতে হবে, রাখতে হবে। এখন আপনি যে কথা বলছেন এটাকে কাউন্টার করতে গেলে বাজারের দামের যে বিষয়টা এন্টায়ারটা সেইভাবে নাগালের মধ্যে রাখতে হবে, এটার দায়িত্ব সরকারের। সরকারের দায়িত্ব খাদ্য শস্যের সামগ্রীর যে যোগান, যোগানকে সুনিশ্চিত করা, দামকে সুনিশ্চিত করা এবং ইনফ্লেশনকে দমানো, এই সবটার দায়িত্ব কিন্তু সরকারের। এটার দায়িত্ব কিন্তু আমাদের নয়, জনগণের কিন্তু এটার দায়িত্ব নয়। জনগণ কিন্তু বাজারে মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না, জনগণ কিন্তু কালোবাজারে নিয়ন্ত্রণ করতে পারবে না, জনগণ কিন্তু মজুদদারে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এইটা নিয়ন্ত্রণ করবে কে? সরকার। তো সরকার যদি সঠিকভাবে দৃষ্টি দেয়, সরকারের যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো যদি সঠিকভাবে কাজ করে, তাহলে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা এই জায়গায় আরো অনেক পয়েন্ট আছে, এখানে আমি অবশ্যই সেটা আপনার কাছে আসবো আবার। আপনি যারা বলছিলেন এই এই পদ্ধতি থেকে যে লিকেজটা আপনি বলছিলেন শুরুর দিকে, এফসিআই জিপিএস ট্র্যাকিং আর ইত্যাদি ইত্যাদি দিয়ে 36% থেকে সেটাকে রিডিউস করা সম্ভব হয়েছে, এখন আরো আপগ্রেড হয়েছে বিষয়টা, লিকেজ কি আটকানো গেছে? না, এটা এখানে আমি একটা কথা বলি, এই লিকেজ ছাড়াও কিন্তু আরেকটি জিনিস হচ্ছে, কিন্তু প্রচুর খাদ্যশস্য কিন্তু এই উপযুক্তভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। আমাদের যা খাদ্যশস্য এফসিআই যেটা প্রকিউর করছে তার সাফিসিয়েন্ট স্টোরেজ করার জন্য সাফিসিয়েন্ট স্টোরেজ সিস্টেম বাংলাদেশে নেই, এবং সেটার জন্য অবশ্যই সেটার জন্য একটা ইয়ে নেওয়া হয়েছে, অ্যাটেম্প নেওয়া হয়েছে সাফিসিয়েন্ট। যেমন ত্রিপুরা, আমি যদি ত্রিপুরার কথা বলি, যেটা এখন বর্তমানে যেটা 60 মেট্রিক টন এই খাদ্যশস্য মজুদের একটা ব্যবস্থা আছে, কিন্তু এটাকে 80-তে খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত হয়তো নিয়ে হয়েছে, নিয়ে যাওয়ার একটা ইয়ে চলছে, যাতে 3 মাসের খাদ্যশস্য ত্রিপুরাতে যাতে একটা বাফার স্টক করা যায়, বাফার স্টক যাতে রাখা যায় ফর 3 মান্থ, একটা স্টক রাখা যায় সেটার ব্যবস্থা করা হয়েছে। এটা এই ইম্প্রুভমেন্টটা হয়েছে, কিন্তু আমি যেটা বলেছি লিকেজের যে ইয়েটা আপনি শুরুতেই যে প্রশ্নটা করেছিলেন, এই যে আমাদের, আমি ত্রিপুরার যদি আমি এক্সাম্পলটা নিই, আমরা দেখতে পাচ্ছি আমরা এখন এখানে আধার ইয়ে করা, কানেক্ট করা হয়েছে, আধার এনেবল রেশন কার্ড। আচ্ছা, এর ফলে কি হয়েছে, এখানে একটা লিকেজ খুব সম্ভবত, আমি আই ডোন্ট নো হোয়েদার আই এম কারেক্ট অর নট, কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা, এখানে হচ্ছে কি, এপিএল বলুন বিপিএল বলুন যারাই আছে, বিশেষ করে আমার মনে হয় এপিএল এর ক্ষেত্রে, এপিএল যারা মানে রেশন কার্ডধারী, তারা চাল, গম, কেরোসিন, বিশেষ করে শহরে যারা আছে কেরোসিন বা লবণ এইগুলো যা যা দিচ্ছে সবটা তারা নিচ্ছে না। কিন্তু যখন আমি রেশনে যাচ্ছি, আঙ্গুলের যখন ছাপটা আমি দিচ্ছি, সেখানে কিন্তু আঙ্গুলের ছাপ দেওয়ার সময় কিন্তু লেখা হচ্ছে না এখানে আমি কি কি নিচ্ছি। আঙ্গুলের ছাপ আমি বাড়ি আসার আগেই আমার কিন্তু আধার কার্ডে আমার মেসেজ চলে এসছে, থ্রু মোবাইল মেসেজ চলে এসছে আমার আধার কার্ড অথেন্টিকেট করার জন্য, যদি আমি তুলে মানে রেশন থেকে আমি তার আমার খাদ্য সামগ্রী তুলেছি কি তুলেনি সেটা অথেন্টিকেশনের জন্য। এখন এখানে এবার অথেন্টিকেশন তো হ্যাঁ আমি তুলেছি, আমি হয়তো চাল, গম, আটা, এসেট্রা এসেট্রা এগুলির মধ্যে হয়তো আমি চিনি আনতে গেছি, চিনিটাই তুলেছি, আমি বাকিগুলি তুলিনি, তাহলে বাকিগুলি কোথায় গেছে বা কোথায় যাচ্ছে, সেটা কি সিস্টেম, সেটা এটার মধ্যে একটা ডাউট, এখানে একটা লিকেজ আছে কিনা সেটা গভর্নমেন্টকে দেখতে হবে এই জায়গাটা। কারণ এখানে কিন্তু ওই আঙ্গুলের ছাপটা দেওয়ার ফলে আমি সবটা নিয়েছি, সেটা এখানে বিশেষ করে আমাদের শহর অঞ্চলে, গ্রামে হয়তো নিচ্ছে সবটা, কিন্তু এখানে একটা লিকেজ, বিশাল লিকেজ থাকার কথা, সবাই চাল, আমাদের এপিএল রেশন কার্ড ধারে যারা তারা নিচ্ছেন। আমায় ধরুন একটা কথা বলুন, ধরুন আপনি যেটা আপনি ডাউট করছেন যে সেটা আপনার মনে হয়েছে যে এই ধরনের হয়, সে এই ডাউট ক্লিয়ারেন্সের জন্য আপনি কোনো চেষ্টা করেছেন? না, সত্যি কথা বলতে কি আমি এই চেষ্টাটা
আমি আপনার এই টকশোতে আসার আগে আমার এটা মাথার মধ্যে এসেছিল, কারণ এর আগে যদি এটা আপনার আগে যদি আমি সময় পেতাম তাহলে এটা চেষ্টা করে আমি সেই চেষ্টা করে আসতাম। আমি ইচ্ছে করেই আপনাকে কথাটা বলছি, কারণ শান্তি বাবু আপনি বোধ হয় বলবেন যে আরেকটা ব্যাপার আছে, খোঁজ নিচ্ছি না ট্রান্সপোর্টেশন এবং লেবার ব্ল্যাক মার্কেটিং এই লিকেজটা কাটা গেছে, কাটিয়ে উঠা গেছে, কিন্তু এই লিকেজটা একটা হচ্ছে বলে আমার একটা ধারণা। এবার আমায় একটা কথা বলুন, এবার আপনি বলছেন যে এজেন্সিগুলোকে আরো বেশি সতর্ক হতে হবে, সজাগ হতে হবে ইত্যাদি ইত্যাদি, তো নিশ্চয়ই এজেন্সিগুলো সজাগ রয়েছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে চাল বা অন্য কিছু বাজারে যাওয়ার সময় মহকুমা প্রশাসনের তরফ থেকে বা ডিসির তরফ থেকে গিয়ে রেড করছে বা ধরে আনছে। আমার কথাটা হলো যে এটা যখন অনলাইন হয়েছে, ডিজিটালাইজ হয়েছে, আপনি ইচ্ছে করলে আপনার বাড়িতে বসে আপনার রেশন কার্ডের এগেনস্টে প্রত্যেক মাসে আপনি কি নিয়েছেন সেটা আপনি নিজে চেক করতে দেখতে পারেন, কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়ে আমরা কেউ দেখি না, আমরা কেউ দেখি না। তার কারণ হলো আমাদের সচেতনতার, আমরা ইন্টারেস্টেড নেই ব্যাপারে, মোটেও ইন্টারেস্টেড না। আরেকটা জিনিস হয় কি, অনেক সময় দেখা যায় এটা প্রত্যন্ত অঞ্চলে বেশি হয়, রেশন সার্ভিস যে ডিলার সে করলো কি সারা মাস তার কোনো জিনিস আসতে না, কিন্তু একদম মাসে একদম শেষ প্রান্তে গিয়ে এসে রেশন সামগ্রীগুলো আনলো, এনে দেখা গেলো একদিন বা দুদিন সময় এলো ডিস্ট্রিবিউশনে, দুদিনে দেওয়া পড়লে ডিস্ট্রিবিউশন হলো, বাকি সব কিন্তু এটার মধ্যে মানে একটা সিস্টেম নাকি আছে, এটা যতদূর আমি জেনেছি মানে এটা রেশন সার্ভিস ডিলাররাই বলেছে যে কতগুলো ক্ষেত্রে রেশন সার্ভিস ডিলাররা নিজেরাই সে আঙ্গুলের ছাপ দিতে পারে। একটা সময় কয়েকদিন আগে আমরা সেটা একবার চেক করার জন্য আমরা এখানে লাইভও একটা অনুষ্ঠান করেছিলাম, বিভিন্ন জনের রেশন কার্ড নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে র্যান্ডম সিলেকশন করে কিছু দেখেছিলাম। অন্যগুলো যেমন তেমন চালের ক্ষেত্রে আমরা বেশ কিছু এমন অভিযোগ পেয়েছি যে গ্রাহক চাল নেননি কিন্তু সেখানে ওনার কার্ডে সেটা এন্ট্রি রয়েছে। এটা কিন্তু একদম জানতেন ওনা বিষয়টা সম্পর্কে, এর চাইতে বড় কথা হচ্ছে ওনার আগ্রহই ছিল, এটা বাস্তব সত্যি। কিন্তু একেবারে এপিএল রেশন কার্ড হোল্ডার যারা সরকারের পকেট থেকে এসে কোন একজন অসাধুর পকেটে ঢুকে সেটাকে তো ঘুরে ফিরে আমার আপনার থেকেই গেল, কিন্তু সেই কাজটা তো আমরা করছি না। আমরা আমি তো প্রথমেই বললাম যে আমরা সচেতন না, আমরা যদি সচেতন হতাম তাহলে কিন্তু এই দুর্নীতিগুলো আমরা নিজেরাই রুখতে পারতাম, সরকারের উপর আমাদের নির্ভরশীল হতে হতো না। সব ব্যাপারেই তো সরকারের উপর নির্ভরশীল হওয়াটা সঠিক না, সরকারের যেমন দায়িত্ব আছে আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে কিভাবে এই যে গণবন্টন ব্যবস্থাটা, গণবন্টন ব্যবস্থাটাকে একটা সুষ্ঠু রূপ দেওয়া যায়, এখানে কিন্তু আমাদের যথেষ্ট যেটা আছে ইপিডিএস ত্রিপুরা বলে সেখানে যা আছে ডিটেলস সবটা দেওয়া আছে, জেলা ভিত্তিক দেওয়া আছে, রেশন সব ভিত্তিক দেওয়া আছে, কার্ড ভিত্তিক এভরিথিং, যে কেউ খুঁজে নিতে পারে। হয়তো একজন প্রত্যন্ত অঞ্চলের মানুষ যিনি সেইভাবে ইন্টারনেট পরিষেবা নেই তিনি হয়তো পারবেন না, কিন্তু সচেতনরা তো এই কাজটা করে। এখন পলিসি এখন রেশন সামগ্রী আনতে অনেকের ক্ষেত্রে হয়তো বাড়িতে একটু দূরে রেশন সব অনেকে আনতে চায় না, কিন্তু এখন এই অসুবিধা দূর করার জন্য কিন্তু রেশন সবের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে, এখন মোটামুটি বাড়ির কাছাকাছি সবাই রেশন সব। তো সেই ক্ষেত্রে কিছুদিন আগেও খাদ্যমন্ত্রী আরো তো দেওয়া হলো, তো আরো 208টা রেশন, 408টা রেশন সবের লাইসেন্স দেওয়া হয়েছে নতুন, তো এগুলো নাকি এগুলো মহিলারা চালাবেন 408টা। এমনিতেই 1810টা রেশন সব ত্রিপুরাতে আছে, তার উপরন্তু আরো 408টা রেশন সেবা লাইসেন্স দেওয়া হবে। এখানে আমি আরেকটা এই প্রসঙ্গে আরেকটু বলি, একটু ওয়েট করছি যে আমাদের বর্তমানে ত্রিপুরাতে খুব সম্ভবত 9.6 বা 7 লাখ রেশন কার্ড, 9 লাখের কিছু, 9 লাখের উপরে, নাইন পয়েন্ট সামথিং খুব সম্ভবত রেশন কার্ড, তার মধ্যে অ্যাক্টিভ রেশন কার্ড মোর অর লেস 7 লাখ, 7 লাখ সামথিং। বাকি যে ইনঅ্যাক্টিভ রেশন কার্ড গুলো রেশন কার্ড আছে 9,19,495।
বাকি যে রেশন কার্ড গুলো রয়ে গেছে সেগুলি হায়ার অ্যাবাউট কি সেটা একটা এক্সামিন করার ব্যাপার। এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণের ফলে কিন্তু প্রচুর ভুয়ো রেশন কার্ড কিন্তু, কারণ একটা সময় এমন ছিল ত্রিপুরাতে, একটা সময় এমন ছিল যে পপুলেশন অ্যাকর্ডিং টু রেশন কার্ড আর অ্যাকচুয়াল পপুলেশন এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক ছিল। অ্যাকর্ডিং টু রেশন কার্ড দেখা গেল অ্যাকচুয়াল পপুলেশন যেহেতু অনেক বেশি, অর্থাৎ রেশনিং পপুলেশনটা অনেক বেশি, তার মানে কি প্রচুর ভুয়ো রেশন কার্ড রয়ে গেছে। তো এখন আধার কার্ডের সঙ্গে যখন এগুলো সংযুক্ত করা হলো এতে কিন্তু এখন মোটামুটিভাবে অন্তত রেশন কার্ডে যে 2 নম্বরী রেশন কার্ড যেগুলো ছিল, যেগুলো ভুয়ো রেশন কার্ড আমরা বলি, এগুলো মোটামুটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এখানে কিন্তু একটা গুণমানের দিক দিয়ে দেখুন, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে ঘুরেছি, র্যান্ডামলি দেখার চেষ্টা করেছি। কোয়ালিটি প্রোডাক্ট বলতে যেটা বোঝায়, এখন কিন্তু রেশনগুলোতে সেভাবে কোয়ালিটি প্রোডাক্ট এখন প্রোডাক্ট নিয়ে খুব একটা কিন্তু খুব একটা ইয়ে নেই, এটা নেই। এটার একটা কারণ আছে, ওই যে আমি বলছি জিপিএস সিস্টেম যেটা চালু করেছে টেকনোলজি, এটা হলো সুফলটা, টেকনোলজি সুফল আমরা পাচ্ছি। এটা কেন টেকনোলজি সুফল পাচ্ছি, যখন লোডিং হচ্ছে সে সময় এটা কিন্তু তার কি কোয়ালিটি, কোয়ান্টিটি কি, কোয়ালিটি কি, কোথায় যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে, কোথাও সেটা আবার এক্সচেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলি সমস্ত কিন্তু ট্রেকিং হচ্ছে, যার কারণে যে কোয়ালিটি আপনার এফসিআই থেকে বেরোচ্ছে সেই কোয়ালিটি কিন্তু এসে রেশন শপে পৌঁছচ্ছে। এটা কিন্তু আমাদের, এটা হলো ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি, টেকনোলজি ইন রেশনিং, মানে রেশন সিস্টেম, রেশনিং সিস্টেম, এটা সুফল আমরা কিন্তু নিশ্চিতভাবে এখন পাচ্ছি। একটা সময় কিন্তু এটা হতো যে এফসিএ গোডাউন থেকে মানে 50 বস্তা চাল বেরোলো, 50 বস্তা যেই চালটা এফসিএ গোডাউন থেকে বেরিয়ে গেল, একটু পরে দেখবেন এই এই 50 বস্তার পুরোটা কিন্তু রিপ্লেসড হয়ে গেলো, একটা নিম্নমানের চাল চলে গেলো আর আসল চাল জন্য যেগুলো একদম দালাল নিয়ে গেলো ওই চালগুলো রেশন শপে গেলো, এটা হামেশাই ঘটতো। তো এখন এই অবস্থাটা আর নেই। এখন কিন্তু যেটা বেরোচ্ছে, দাবি উঠছে বা সরকারও পরিকল্পনা করছে আরো কিছু সংযোজন করা তার মধ্যে রেশন শপের মাধ্যমে এগুলো দেওয়া। আপনি কি মনে করছেন এটা সবচেয়ে বড় জিনিস হলো, যখন খাদ্য নিরাপত্তা আইন যখন 2013 সালে যখন চালু হয়, তখন খাদ্য নিরাপত্তা আইনের মূল উদ্দেশ্যটা ছিল একদিকে যেমন খাদ্য নিরাপত্তা বিধান করা, যেভাবে অন্তত 2/3 মানুষের কাছে যাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীগুলো ভর্তুকি মূল্যে পাঠানো যায় এটা একটা ব্যবস্থা করা, দ্বিতীয়ত মিড ডে মিল এবং পুষ্টি প্রকল্প এবং আইসিডিএস ওই যেটা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প যেটা একেবারে এগুলো কি করা। তো পুষ্টিকর খাদ্য আমি পুষ্টি প্রকল্প আনতে যাই তাহলে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, পুষ্টিকর খাদ্যের যোগান কিন্তু বর্তমানে পিডিএস সিস্টেমে প্রায় নেই বললেই চলে। আমরা পিডিএস সিস্টেমে কী পাচ্ছি, চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, আটা পাচ্ছি, লবণ পাচ্ছি, ভুজ্য তেল পাচ্ছি, কিন্তু পুষ্টিকর খাবার বলতে যেটা হয় সেটা কিন্তু নেই কিন্তু। সুতরাং এটার ইন্ট্রোডাকশনের যথেষ্ট প্রয়োজন আছে এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কিন্তু বলাও আছে এই কথাটা যে পুষ্টিকর যে দ্রব্যাদি যেগুলো মানে বিশেষ করে নারী এবং শিশুদের পুষ্টি সহায়ক হবে সেই খাদ্যগুলোকে ভর্তুকি মূল্যে দেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয়ে এখন পর্যন্ত কিন্তু এগুলো কোনো বন্টন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আমাদের আশা যে ভবিষ্যতে এগুলো হয়ে যাবে, যেহেতু খাদ্য নিরাপত্তা আইনে এই কথাগুলো বলা আছে। খাদ্য নিরাপত্তা আইনটা কিন্তু ভারতবর্ষের মানে গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু এটা কিন্তু স্বীকার করতে হবে। নিশ্চয়ই একটা রাষ্ট্রের পয়সার দরকার, এই ভর্তুকি মূল্যে সবকিছুকে টিকিয়ে রাখতে গেলে তার সেই সোর্স রেভিনিউটাকে ঠিকঠাক রাখতে হবে। আপনার কি মনে হয় যেহেতু এটা এভাবে ডিজিটালাইজ হয়েছে বিষয়টাকে, যে ফাঁক ফুকুর গুলো এখনো আছে যেটা দিয়ে সরকারের আলটিমেটলি লসটা হচ্ছে, সেই লসটাকে যদি মেক আপ করা যায় তাহলে খুব ইজিলি এই জিনিসগুলোকেও অ্যাড করা সম্ভব হবে। অবশ্যই এটা আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত, যেভাবে যে দ্রুত গতিতে রিসেন্টলি যেমন ত্রিপুরাতে, আমি যদি ত্রিপুরা রাখি, ত্রিপুরাতে 2018 সালে খুব সম্ভবত মে বা এপ্রিল মে মাসে যে এই আধার সিস্টেম যেটা, এটা অভূতপূর্ব একটা আমি রেভলিউশন বলবো, কারণ এর কারণে অলমোস্ট যে লিকেজ যেটা সেটা অলমোস্ট বন্ধ হওয়ার পথে, প্রায় 60,000 রেশন কার্ড বন্ধ হওয়ার পথে। সাপোজ আমি যদি শুধু এই 28/9/2021 মানে রিপোর্টটা বলি, আপনি যেটা বলছিলেন 9,32,880 কার্ড, হ্যাঁ তার মধ্যে এভিল হয়েছে যেটা 8,02,642, অর্থাৎ 86.03
সেটা এভিল করেছে এভিল করেছে যে যাই সামগ্রী নি ইত্যাদি অন ট্রানজেকশনটা সেটা হয়েছে দেখাচ্ছে ডিটেইল ট্রানজেকশনে সো এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট শো করছে না 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 এখানে ট্রান্সপারেন্ট না ওই যে একটা কথা বললাম এপিএল এটা দেখাচ্ছে আমি হয়তো চাল ডাল আটা এই সমস্ত ওই পাঁচটা বা ছয়টা আইটেম আমি বলছি এখানে দেখাচ্ছে আমি হয়তো একটা আইটেম নিয়েছি আপনি না সেটা তো আপনি দেখেননি এটা একাংশ অসাধু হয়তো এই কাজটা করছেন কিন্তু স্কোপ ছিল যে যাই হচ্ছে সবটাই আপনার চোখের সামনে রিফ্লেক্ট করছে আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেখান থেকে লিকেজ হওয়ার চান্সটা খুব কম ছিল যদি সবাই যার যার কাজটা ঠিকঠাক করতে এটা আমি সচেতন নই বলে আমার ব্যাপারে এই জন্য আমি এখানে ডাউট আমি কনফার্ম করে আপনাকে কিছু বলতে পারছি না কারণ এখানে আমার সচেতনতার ঘাটতি রয়ে গেছে না হলে আমি আজকে এটা করে আসলে আমি উত্তরটা দিতে পারব না এখন কি মনে হয় এই যেটা ডাউট বলছেন বা এই যে লিকেজটা বলছেন সেটা যদি আটকায় তাহলে শান্তিবাবু যে কথাটা বলছেন যে পুষ্টি যে জিনিসগুলো বা যে কমোডিটিস গুলো তার সঙ্গে রিলেটেড এগুলোকে খুব দ্রুত দেওয়া যেত হয়তো ফান্ডটা সেখানে ডাইভার্ট করা যেত আপনার কি মনে হয় এটা নিয়ে করা শুধু তাই না এখন যে হারে ধরুন আমি এখানে একদম আমি যে ব্যাপারটা বলবো সেটা হলো এজ এ আমি ফিনান্সের একজন ছাত্র হিসাবে আমি ফিনান্সের দৃষ্টিভঙ্গি নিয়ে যে কথাটা বলতে চাইছি এই যে উনি বলেছিলেন একটা কথা এপিএল বা অন্যান্য এই যে ফুড সিকিউরিটি অ্যাক্ট যেটা 1913-এ যেটা পাস হয়েছে তারপর একটা অ্যাসুরেন্স দেওয়া গেছে যে পুয়ার ক্লাস যারা তারা দে আর এন্টাইটেল ফর ফুড এসেনশিয়াল এবং সেই জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু হয়েছে অন্তর্দয় অন্নপূর্ণা আরো অনেক ধরনের এপিএল বিপিএল প্রায়োরিটি গ্রুপ এসেট্রা বিভিন্ন চালু হয়েছে সে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কারণ এটাকে যেমন যেটা বলছেন যে পুষ্টি মানে পুষ্টি প্রকল্প যেটা এখানে কিছুটা যারা যাদের দরকার নেই বা যারা নিচ্ছে না সবটা এখানে একটা রিএক্সামিন করার ব্যাপার রয়ে গেছে এটা করে এখান থেকে যদি কিছু কাটছাট করা যায় করে এখান থেকে একটা অংশ পুষ্টি প্রকল্পে আনা যেতে পারে এবং এখানে কিছু অ্যাক্সেস হয়তো আমার মনে হয় এক কথায় পিডিএস থেকে রিএক্সামিন করার পর এটা হয়তো বেরিয়ে আসবে মানে পিডিএস থেকে আরলে বলতে চাইবো শান্তিবাবু যে টোটাল টাইকাল সেকাল মিলিয়ে একালেরটাতেই আমি কনক্লুড করতে চাই এখন যেভাবে পদ্ধতিটা দেখছেন বা বাস্তবের অভিজ্ঞতা নিরিখে যেটা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি একজন প্রবীণ মানুষ হিসেবে প্রস্তাবটা কি থাকবে আগামী দিনের জন্য আমি প্রথমেই বলছি যে আমাদের দেশে বর্তমানে যে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা চালু আছে তাতে হয়তো বা কিছু কিছু শর্টকামিংস রয়েছে কিন্তু শর্টকামিংস থাকা সত্ত্বেও আমি বলবো যে এটা পৃথিবীর সর্ববৃহৎ জনকল্যাণমুখী কর্মসূচি এত বড় জনকল্যাণমুখী কর্মসূচি পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না কারণ চায়নার পরেই কিন্তু আমাদের দেশে লোকসংখ্যা সবচেয়ে বেশি এবং খাদ্যশস্যের কথা যদি চিন্তা করতে যাই চীনের পরেই আমাদের দেশের খাদ্যশস্য আমার খাদ্যশস্যের ভাণ্ডার হিসেবে আমাদের দেশটা পরিচিত আমাদের দেশে কিন্তু খাদ্যশস্যের কোনো অভাব নেই যদিও দুর্ভাগ্যের বিষয় খাদ্যশস্যের অভাব না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের দেশে প্রায় 200 মিলিয়ন মানুষ এখনও ক্ষুধার শিকার না খেয়ে থাকে তার কারণটা হলো শুধুমাত্র খাদ্যশস্যের যে ডিস্ট্রিবিউশন সে ডিস্ট্রিবিউশনে মেল অ্যাডজাস্টমেন্টের ফলে সেটা হচ্ছে তো এই যে ব্যবস্থাটা গণবন্টন ব্যবস্থাটা সেই গণতন্ত্র ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো যদি সারানো যায় কালোবাজারি মজুদারি ইত্যাদি ব্যাপার তারপর বিভিন্ন সরকারি এজেন্সিগুলো যদি এদিকে নজর দেয় সরকারও যদি সঠিকভাবে নজর দেয় এবং এটাকে যদি আরও একটু রিভ্যাম্প করা হয় তাহলে আমার মনে হয় এই গণবন্টন ব্যবস্থা আমি এখনও বলছি সেটা পৃথিবীর সর্ববৃহৎ জনকল্যাণমুখী কর্মসূচি শুধু সর্ববৃহৎ জনকল্যাণমুখী কর্মসূচি হবে না এটা সত্যিকারের বাস্তবায়িত হচ্ছে এমন একটা জনকল্যাণমুখী কর্মসূচি এবং এই কর্মসূচির পরে আমাদের দেশের গ্রামীণ জনতার প্রায় 80% মানুষ উপকৃত হচ্ছে এবং শহরের প্রায় 65% মানুষ কিন্তু এটাতে উপকৃত হচ্ছে মানে যারা দরিদ্রাংশের মানুষের সঙ্গে আরও কিছু মানুষকে এখানে যুক্ত করা হয়েছে আমরা আগে শুধুমাত্র বিপিএল ভুক্ত
যারা রেশন কার্ড যারা ছিল তাদেরকে এখন কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে প্রায়োরিটি গ্রুপ সবগুলো মিলিয়ে প্রায়োরিটি গ্রুপ করা হয়েছে প্রায়োরিটি গ্রুপে বলতে গেলে প্রায় টোটাল পপুলেশনের 2/3 কেনা হয়েছে সেখানে একটা বিশাল অংশের মানুষকে আমি একটু আগে বলেছি প্রায় 90 কোটি মানুষ এই পিডিএস সিস্টেমের অন্তর্ভুক্ত হয়েছিল এবং তারা তার থেকে সুবিধা নিচ্ছেন এটা কিন্তু সহজ ব্যাপার নয় বললাম যে ইউরোপ মহাদেশের লোক সংখ্যা হচ্ছে প্রায় 66 কোটির মতো সেখানে চলা বিষয়টা এখন এটা অনেক বেশি রিভ্যাম্পড হয়েছে এবং অনেক বেশি কি বলা যায় এটাতে এত বেশি পরিবর্তন হয়েছে এখন তো টোটালি এটা ডিজিটালাইজেস হয়ে গেছে তো টোটাল ডিজিটালাইজেশনের ফলে এখনকার যে পিডিএস সিস্টেম এই সিস্টেম মোটামুটি ভাবে বলা যায় একেবারে 100 ভাগ তো কোনোটাই সার্থক নয় 100 ভাগ সার্থক না হলেও প্রায় 100 ভাগের কাছাকাছি সার্থক একটা জনকল্যাণমুখী কর্মসূচি আমি বলবো ধন্যবাদ আপনাকে আমি উত্তমবাবু আপনার থেকেও কনক্লুশনটা চাইবো যে একজন গ্রাহক হিসাবে নাগরিক হিসাবে এই গোটা ব্যবস্থাপনাটা নিয়ে বা তার আগামী দিন নিয়ে কি বলবেন এখানে আমি কনক্লুশনে যেটা বলবো অবশ্যই এটা একটা সুফল আমরা পাচ্ছি যেটা আমি বলেছিলাম শুরুতেই যে বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ যেগুলো এটা সিস্টেম চালু হয় ইনিশিয়াল স্টেজ থেকে এখন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা সুফল আমরা অবশ্যই পাব কারণ হলো একমাত্র কারণ ডিউ টু ইনক্লুশন আইটি সিস্টেম ইন রেশনিং সিস্টেম এবং এটার কারণে এবং এটাকে আরেকটু যেমন আমি একটা রিপোর্ট পড়ছিলাম এতে দেখা গেছে গুজরাট মধ্যপ্রদেশ আপনার ছত্রিশগড় তারপরে আপনার এমন আরো কয়েকটা স্টেট তারা প্রায় 10%-এর ধারে কাছে চলে গেছে এই ডিজিটাইজেশনে এবং আমরা আমরাও প্রায় আমাদের এই যে আধার রিলেটেড যেটা এটা প্রায় 90% সম্ভবত এখানে সবচেয়ে এগিয়ে আছে তামিলনাড়ু তামিলনাড়ু একটা স্টেট আছে তার মধ্যে তো এগুলো ধীরে ধীরে যেভাবে আমরা এইদিকে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তা আমার মনে হয় খুব বেশি আর সময় নেই আমরা আর বেশি অপেক্ষা করতে হবে না যে আমরা এটার পুরোপূর্ণ সফলতা আমরা দেখে যাব তবে এটা সময়ের স্বল্পতার জন্য আমি কয়েকটা রিপোর্ট এখানে এনেছিলাম আপনার দিল্লি অনারেবল দিল্লি হাইকোর্টের একটা ইয়ে ছিল ইনস্ট্রাকশন ছিল অনারেবল সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন ছিল এখানে কমপ্লেন মানে প্রত্যেকটা ফেয়ার প্রাইস সব মানে যে ডিপিএস পিডিএস সিস্টেমে ফেয়ার প্রাইস সব এ কমপ্লেন বক্স রাখার জন্য বলা হয়েছিল এখানেও পদ্ধতি আপনি অনলাইন করতে পারেন এবং এর মধ্যে হচ্ছে একটা উল্লেখযোগ্য ইয়ে হলো ডিউরিং কোভিড সিস্টেম বিহার গভর্নমেন্ট যেটা করেছে সে ডিউরিং কোভিড সিস্টেমে 100 কতটা এই লাইসেন্স ক্যান্সেল করেছে 117টা এফআইআর লস করেছে সেটা সেদিকেও আমাদের তাহলে হবে কি এগুলো তো ওই যে কালোবাজারে যেটা উনি বলছিলেন সেগুলো এগুলি করতে হবে আমরা যখনই দেখবো লিকেজ হচ্ছে তখনই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তখনই ভবিষ্যতে কালোবাজারে একটা কথা আমি সুযোগ নিয়ে আসা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা উল্লেখযোগ্য যে কোভিড পরিস্থিতিতে এই যে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার বিশ্বের কোনো দেশে এরকম হয়েছে বলে আমার জানা নেই কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এটা আগামী দীপাবলি পর্যন্ত কিন্তু এই যে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান ব্যাপারটি এটা কিন্তু চলবে কিন্তু এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার কিন্তু এটার জন্য আবার আমাদের এটা খেসারত দিতে হচ্ছে আমাদের খেসারত দিতে হচ্ছে এটা হয়তো জিডিপি আমাদের একটু ডাউন হবে জিডিপি ডাউন হবে কথাটা ডাউন হয়ে যাচ্ছে ডাউন হবে কিন্তু এটা ঠিক যে এই গরিব মানুষের দুর্গত মানুষের সাহায্যে সারা পৃথিবীতে এই ধরনের এই আলোচনা এখানে শেষ করতে হচ্ছে তবে যেটা কনক্লুশন এনারা যেটা বললেন প্রবীণ মানুষরা এবং তারাও যেটা বলছেন যে যেই পদ্ধতিটা এখন নেওয়া হয়েছে এটা বড় অনেক বড় লার্জ স্কেলে কাজটা হচ্ছে অল্প বিস্তর পার্থক্য হয়তো রয়েছে সেক্ষেত্রে দুতরফায় শুধুমাত্র সরকারের কথা না ভেবে নিজেরাও কিছুটা সচেতন থাকতে হবে যদি এই দুতরফা সচেতনতা বিষয়টা নিয়ে হয় তাহলে হয়তো এই বিষয়টা আরো অনেক সুদৃঢ় জায়গায় যাবে এবং সরাসরি তার ফলটা যেটা পাবেন গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন এবং তাতে কি আলটিমেটলি যে উদ্দেশ্যে এটা করা হয়েছে সেটা সফল হবে এবং সেই প্রান্তিক মানুষটি যার জন্য এই ভর্তুকি মূল্যে এই খাদ্য দ্রব্যাদি পৌঁছার কথা সঠিক মানুষের হাতে সঠিক জায়গায় সেটা পৌঁছবে ভালো থাকবেন আপনারা নমস্কার নিউজ বেঙ্গল নমস্কার।